এই মুহূর্তে আমরা রয়েছি দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর একশো তেরো নম্বর বুথে বাসন্তীর ফুলমানুচ্চ প্রাথমিক স্কুলে এই বুথেই কার্যত বোমাবাজির ঘটনা ঘটে যে বোমাবাজির ঘটনায় হাফিজুল ওস্তাগার নামে একজন বোমার আঘাতে মারা গিয়েছেন আমরা দেখাচ্ছি বুথের ভেতরের ছবিটা দেখুন এই বুথে প্রিসাইডিং অফিসার এই মুহূর্তে নেই কার্যত সন্ত্রাসের পরিবে এখানে পরিবেশ এখানে যে সমস্ত ভোট ভোটকর্মীরা এখানে ছিলেন সকলেই কার্যত এখান থেকে পালিয়ে গিয়েছেন দেখতেই পাচ্ছেন ব্যালট বক্স থেকে জল টপিয়ে টুপিয়ে পড়ছে একের পর এক ব্যালট বক্স এখানে পড়ে আছে পড়ে আছে ব্যালট পেপার বুঝতেই পাচ্ছেন যে কি সন্ত্রাস এখানে হয়েছে সাধারণ মানুষ যারা ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন তাদের ওপরেই লক্ষ্য করে কার্যত এই বোমাবাজির ঘটনা ঘটে এবং সেই বোমার আঘাতে হাফিজুল ওস্তাকার নামে একজনের মৃত্যু হয়েছে সব মিলিয়ে গোটা বাসন্তী চত্বর যেখানে সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছিল সেখানে বাসন্তীর এই ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতে আচমকাই বোমার আঘাতে সন্ত্রাস ছড়ায় অভিযোগ যে এখানে তৃণমূলের যে সমস্ত কর্মীরা ছিলেন তাদেরকে লক্ষ্য করে বোমা ছড়া হয় আর সেই বোমার আঘাতেই মৃত্যু হয় হাফিজুল ওস্তাকারের সব মিলিয়ে এলাকায় যথেষ্ট উত্তপ্ত পরিবেশ লোক আমরা মাদার ট্রেনসির লোক আমরা দল করি এই যুব দলে এই রমেশ রাস্তাঘার টিকিট পেয়েছে সতত ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং এখান থেকে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় কিন্তু গ্রামের মানুষজন সেই মৃতদেহ আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাদের অভিযোগ তৃণমূলের গোষ্ঠী কোন্দলে জেরেই করতে এই মৃত্যুর ঘটনা ঘটেছে যেখানে তৃণমূলের এই কর্মী হাফিজুল রাস্তাগর মারা গিয়েছে সেখানে অভিযোগের আঙুল উঠেছে কার্যত যুব তৃণমূলের দিকে সব মিলিয়ে এলাকায় যথেষ্ট উত্তপ্ত পরিস্থিতি দাদা কি বলবেন জনতা দলের কর্মী সক্রিয় কর্মী মারা গেছে ভোট দিতে এসছে যারা নির্দল ক্যান্ডিডেট ছিল তাদের বোমের আঘাতে মারা গেছে এটা মৃত্যুটা আমার কাছে খুব বেদনাদায়ক সে যে কোনো ব্যক্তি হোক দলকে জানিয়েছি প্রশাসনকে বলেছি যারা এই ঘটনার সঙ্গে যুক্ত সবার বিরুদ্ধে এই নাই তো আপনাদের দলের যুব গোষ্ঠী এরকম কোনো ব্যাপার না বাসন্তীতে একটাই দল আছে তৃণমূল কংগ্রেস কারা খুন করতে পারে মনে হয় দুষ্কৃতীরা খুনি যারা হয় তারা দুষ্কৃতী হয় তারা কোনো দলের হচ্ছে কি লোক হয় দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর গ্রাউন্ড জিরো থেকে প্রসেনজিৎ সাহা আজ বাংলা